আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে অবশ্যই আবহাওয়ার খবরের দিকে আমরা নজর রাখব। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আরো খারাপ হতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে, কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি আগামী 24 ঘন্টায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমাদের নজর থাকছে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আরো খারাপ হতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে, কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আগামী 24 ঘন্টায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আমরা জানি যে বিগত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে, তবে বর্ষা ঢুকলেও সেভাবে বর্ষার বৃষ্টি এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হয়নি, বিশেষ করে শহর কলকাতাতে কিন্তু এখনো বর্ষার বৃষ্টি শুরু হয়নি। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে, কয়েক দফায় বৃষ্টিপাত হচ্ছে, তবে সেই বৃষ্টি কিন্তু বর্ষার নয় এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আমি আবহাওয়ার আপডেট নিয়ে নেবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রজ্ঞা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, একদিকে যেমনি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ছবিটা কিন্তু একদমই ভিন্ন, একদিকে যেমনি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে এবং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে আগামী 24 ঘন্টাতেও কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে, বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। এবং সেই দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টাতে কোনো স্বস্তির খবর নেই। একদিকে বৃষ্টি হবে দক্ষিণে, কিন্তু তাপমাত্রা কমবে বা শীত, যে হালকা শীতের অনুভূতি সেসব কিন্তু এখনই মিলছে না। তার কারণ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ, তাই অস্বস্তিকর গরম কিন্তু অব্যাহত থাকবে আগামী 24 ঘন্টাতেও। আর সকাল থেকেই কলকাতায় আকাশ মেঘলা রয়েছে, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বেশ যে অন্যান্য জেলাগুলো যেরকম হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে, কিন্তু যে আশানুরূপ বৃষ্টি যাকে বলে বর্ষার বৃষ্টি তার কিন্তু এখনো সেভাবে দেখা মেলেনি। একেবারে বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু এখনো সেভাবে বর্ষার বৃষ্টি দেখা যাচ্ছে না, যার ফলে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে কবে বর্ষার বৃষ্টি আসবে, কেননা বিগত কয়েকদিনের তাপমাত্রা যেভাবে বাড়ছে অস্বস্তিজনিত গরম বেড়েই চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।